আসছি পরের খবরে। এবিপি আনন্দের খবরের জেন মুর্শিদাবাদের জঙ্গিপুর হাসপাতালে ফিরলেন স্বাস্থ্যকর্মীরা। পদ্ধতি মেনেই করা হচ্ছে করোনা পরীক্ষা। গতকাল দেখা যায় রোগীরা নিজেই নিজেদের সোয়াব পরীক্ষা করছেন। এবিপি আনন্দে খবর সম্প্রচারিত হবার পর তোলপাড় শুরু হয়। রাজ্য স্বাস্থ্য দপ্তর তদন্তের নির্দেশ দেয়। এরপর আজ সকাল থেকে জঙ্গিপুর হাসপাতালে ফের স্বাস্থ্যকর্মীদেরই সোয়াব সংগ্রহ করতে দেখা যায়। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল যেখানে নিজেরাই সংগ্রহ করছিলেন তাদের রোগীরা তাদের সোয়াব এবং এবিপি আনন্দে সেই খবর সম্প্রচারের পর আজকে যে ছবিটা দেখা গেল যে স্বাস্থ্যকর্মীরা রোগীদের সোয়াব সংগ্রহ করছে। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় কি জানিয়েছেন শুনব। সেই জঙ্গিপুর হাসপাতাল যেখানে রোগীদের নিজেদের স্যাম্পেল নিজেকেই কালেক্ট করতে হচ্ছিল এবং সেই খবর এবিপি আনন্দে দেখানোর পর রীতিমতন তোলপাড় হয়ে যায়। আজ কিন্তু আবার সেই পুরনো পদ্ধতিতে ফিরে আসা হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন ভেতরে রয়েছেন একজন স্বাস্থ্যকর্মী, তিনি রোগীর স্যাম্পেল নিচ্ছেন এবং যে যে পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে রোগীর স্যাম্পেল নিয়ে সেটাকে রাখা হচ্ছে যা সিস্টেম যে পদ্ধতিতে হয় সেই পদ্ধতি মেনে এখানে রাখা হচ্ছে। অর্থাৎ যেভাবে স্যাম্পেল কালেকশন করার কথা সেইভাবেই কিন্তু আবার স্যাম্পেল কালেকশন শুরু হলো। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম একেবারে উল্টো ছবি। এখন কী করছেন একটু বলুন। আমি তো স্যাম্পেল কালেক্ট দেখছেন করছি, এতে কী করবো, গ্লাভস ছিঁড়া আছে। হ্যাঁ, তার জন্য নিশ্চয়ই তার জন্য মানে আমাদের তো প্রত্যেক দিনই করা হয়, গ্লাভসের ভিতরে নেওয়া হয়, কিন্তু কী বলেন তো গ্লাভসটা ছিঁড়ে গেছে। এবার ধরেন একজনের জন্য এই যেভাবে যে নিচে এটা মানে কী হয়েছে, আক্রান্ত তো হতেও পারে। ও এই যে ওনার যে গ্লাভসের তলা দিয়ে জামা দেখা যাচ্ছে, ও তো হতেই পারে, কী করা যাবে। আপনারা কীভাবে এখানে রাখছেন স্যাম্পেলিংগুলো, রাখছেন কীভাবে? গতকাল আমরা দেখছিলাম পরপর রেখে দিচ্ছেন, কোনো রকমের লিস্টের ব্যাপার ছিল না। আজকে কীভাবে রাখছেন? এগুলো সিরিয়াল নাম্বার অনুযায়ী থাকে। হ্যাঁ, আজ পর্যন্ত তো সেরকম দেখিনি, কিছু ভুলভাল তো শুনতে পাইনি, এখন দেখা যাক। গতকাল যে অভিযোগ উঠেছিল সেখানে কিন্তু কোনো সিরিয়াল নাম্বার ছিল না, পরপর এই ট্রেগুলোতে রাখা হচ্ছিল এবং স্বাস্থ্যকর্মীর দাবি ছিল যে এটা নিয়ে গিয়ে ভেতরে তারা সবটা ঠিক করবে। আজকে কিন্তু দেখা গেল যেভাবে তালিকা মেনে এখানে করছে তার কিন্তু স্যাম্পেলিং করা হচ্ছে এবং ভেতর থেকে একজন, যদিও একটা গ্লাভস ছেঁড়া এই অবস্থা, এখান থেকে কিন্তু তিনি স্যাম্পেল নিচ্ছেন। অর্থাৎ জঙ্গিপুরে এই মুহূর্তে নানা ধরনের সংকট রয়েছে। এখানকার সুপার থেকে শুরু করে প্রায় ছজন তারা নিজেরা করোনায় আক্রান্ত, কিন্তু জঙ্গিপুরে করোনার প্রভাব সবচাইতে বেশি। সেই অবস্থায় দাঁড়িয়ে আবার কিন্তু যেভাবে স্যাম্পেলিং করার কথা সেই পদ্ধতি ফিরে এলো। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, জঙ্গিপুর। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।